রাজ্যের হোমিওপ্যাথিক ও আয়ুর্বেদিক চিকিৎসকদের জন্য দুদিনব্যাপী প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে আয়ুষ মিশন। আগরতলায় প্রজ্ঞা ভবনে মঙ্গলবার থেকে শুরু হয়েছে দুদিনব্যাপী প্রশিক্ষণ শিবির। শিবিরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে 150 জন হোমিওপ্যাথিক ও আয়ুর্বেদিক চিকিৎসক অংশ নেন। কলকাতা থেকে দুজন প্রশিক্ষক এলে তাদেরকে প্রশিক্ষণ দেন মিদনাপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর ধীরাজ কুমার গুপ্তা এবং কলকাতা হোমিও মেডিকেল কলেজের প্রফেসর হিমাংশু হাইত তাদেরকে প্রশিক্ষণ দেন। রাজ্যের হোমিওপ্যাথিক ও আয়ুর্বেদিক চিকিৎসকরা যাতে উন্নত চিকিৎসা পরিষেবার সম্পর্কে আরও ওয়াকিবহাল ও সমৃদ্ধ হতে পারেন সেজন্য এই ধরনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানান ত্রিপুরা আয়ুষ মিশনের ব্রাঞ্চ অফিসার সুনন্দ ভট্টাচার্য। আমাদের ভারত সরকারের আয়ুষ মন্ত্রণালয়ের অধীনে আমাদের ত্রিপুরা আয়ুষ মিশন আমাদের হোমিওপ্যাথিক মেডিকেল অফিসারদের জন্য কন্টিনিউড মেডিকেল এডুকেশন প্রোগ্রাম নিয়েছে। সেখানে আমাদের সারা ত্রিপুরা থেকে আমাদের রেগুলার হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার NHM NAM এবং SGTL স্টেট ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতে যেই মেডিকেল অফিসাররা আছেন ওনারা উপস্থিত থাকবেন। আমাদের রিসোর্স পার্সনরা বাইরে থেকে NIH থেকে আগত দুজন রিসোর্স পার্সন এবং উপস্থিত থাকবেন আমাদের ডাইরেক্টর অফ হেলথ থেকে আগত প্রতিনিধি, উপস্থিত থাকবেন NHM থেকে আগত প্রতিনিধি। তাছাড়া আমাদের যে রিসার্চ সেন্টার আছে এখানে হোমিওপ্যাথিকের জন্য, সেই রিসার্চ সেন্টারের যিনি কর্ণধার উনি উপস্থিত থাকবেন। আমরা এই কন্টিনিউড মেডিকেল এডুকেশনের মাধ্যমে আমাদের ত্রিপুরা রাজ্যের সমস্ত চিকিৎসকদের, বিশেষত আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথিক, ত্রিপুরা আয়ুষ মিশন আপগ্রেড করেন এবং এই কন্টিনিউড মেডিকেল এডুকেশনে আমাদের স্ট্র্যাটেজি ঠিক হয়। আগামী দিনে আমরা রোগের প্রিভেনশনের জন্য আমরা সেখানে আলোচনা করি। আগামী দিনেও রাজ্যের হোমিওপ্যাথিক ও আয়ুর্বেদিক চিকিৎসকদের প্রশিক্ষণের জন্য এই ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান। ব্যুরো রিপোর্ট, হল্লাবল।